Welcome to FLTC for language learning. Assalamu alaikum. আমি খুবই আনন্দিত এবং সম্মানিত যে আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে এখানে 17 ডিসেম্বর 2009 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মিস্টার নুরুল ইসলাম নাহিদ এমপি পুনঃ সংস্কারকৃত ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার ঢাকা উদ্বোধন করেন উদ্বোধনকালে মাননীয় মন্ত্রী বলেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব এবং এই মাদ্রাসার সব শিক্ষক ছাত্র সবাইকে যে তারা এখানে এরকম সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এটা ফলে লাভ হয়েছে মাদ্রাসার জন্য একটা এই যে নতুন আরেকটা দিক উন্মোচিত হয়েছে তারপর সবাই শুনলেন যে এখন পর্যন্ত আমাদের এখানে 11টা সেন্টার চালু হয়েছে এবং এর মধ্য দিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছু ভাষা মানে আমরা যেন কথা বলতে পারি কথা বুঝতে পারি এবং আমরা এই ভাষায় একটা কাজ চালিয়ে নিতে পারি এটা আমাদের একটা বড় দুর্বলতা এবং এই দুর্বলতা শুধু ভাষা শিক্ষার ক্ষেত্রে না আমাদের শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে আমরা কোনো একটা বিষয় শিখতে গেলে আমরা যত সময় ব্যয় করি ঠিক সেই পরিমাণ আমরা শিখতে পারি না এবং আধুনিক শিক্ষা পদ্ধতি দুনিয়ায় এমন ভাবে উন্নত হয়ে গেছে যে যে কোনো বিষয়ে অতি অল্প সময় একটা পূর্ণ শিক্ষা লাভ করতে আজকাল সক্ষম পদ্ধতির কারণে এবং সেই শিক্ষকদের গুণাগুণ এবং আজকে সব থেকে বড় সুবিধা যেটা হয়েছে যে আজকে এই যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবার জন্য এই যে আমরা যা এখানে হচ্ছে এটা যা মুখে বলা সম্ভব কিন্তু এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে এই যে প্রত্যেকে নিজে সরাসরি শুনতে পাচ্ছেন এবং বিভিন্ন ভাষা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে এই সুযোগগুলো আগে ছিল না এই কর্মসূচির মধ্য দিয়ে এই সুযোগটা হয়েছে আমাদের দুর্বলতা আমরা বুঝি যে আমরা 8 বছর 10 বছর 12 বছর দিয়ে পাশ করি কিন্তু তারপর আমরা ইংরেজিতে কথা বলতে পারি না বাংলাও শুদ্ধ করে অত পুরো বই শিখি না তো হচ্ছে আমাদের পদ্ধতির দুর্বলতা যে কারণে সঠিক শিক্ষা আমাদের হয় না অথচ দেখেন এখানে 72 ঘন্টায় আপনারা বললেন যে একজন ডাক্তার হওয়ার পরেও তিনি এখানে শিখে গিয়ে বলতেন যে ডাক্তার ডাক্তারি পড়তে হচ্ছে কারণ ইংরেজি ভাষায় কিন্তু ডাক্তারি আমাদের পদ্ধতি হচ্ছে ইংরেজি ভাষায় তো তিনি কমপক্ষে এইচএসসি পাশ করছেন তারপর ডাক্তার হয়েছেন তারপরও দেখেন এই শিক্ষার সুযোগটা তার সেখানে হয়নি যেটা 72 ঘন্টা হয়ে গেল এবং এই বাস্তবতা কেন যে এটা একটা এটা বাস্তব সম্মত একটা কারিকুলাম বা একটা সিলেবাস অনুসরণ করা হয় বা পদ্ধতি অনুসরণ করা হয় এবং এখানে যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেগুলো আমাদের জন্য সহজতর হয় এবং আমরা সহজেই শিখতে পারি এবং দুনিয়ায় আজকাল এই পদ্ধতিতেই লেখাপড়া শেখানো হচ্ছে আমি গত মাসে একটা কনফারেন্সে গেছিলাম সিনাই গোয়ালগুলো শহরে ছোট একটা শহর খুবই ছোট আমাদের দেশের বলতে পারেন যে কত সংখ্যা হিসেবে ধরলে হয়তো উপজেলা লেভেলের শহরের মতো কিন্তু আধুনিক শহর বড় শহর বা প্রদেশ বলতে হবে সেটা আমি একটা স্কুলে গেছিলাম ঠিক দেখ তো ঠিক এই পদ্ধতিতে তাদের একটা আরো হয়তো উদ্ভাবন হইল সেখানে ওই ক্লাসরুমে আমি বসলাম পুরো একটা ক্লাসে ক্লাস 3-তে ইংরেজি ক্লাস তো সেখানে এটা বোর্ডে উঠছে এবং তার সামনে যা দেখতে পাচ্ছে এবং যা শিখাচ্ছে আমার মনে হচ্ছে না শিখে উপায় নেই এবং সে সেখানে শিখছে আনন্দের সাথে মজা পাচ্ছে আমরা তো এখানে ক্লাসের মধ্যে দেখা যায় অনেক সময় আমরা সেই শিক্ষা পদ্ধতি অনুসরণ করি যাতে আমাদের ছাত্ররা ক্লান্ত হয়ে যায় তারা নিরুৎসাহিত হয়ে যায় তারা কষ্ট বোধ করে তারা আগ্রহ বোধ করে না আমাদের শিক্ষকদের পক্ষ সেটা আগ্রহী করতে পারে না কারণ সেরকম ব্যবস্থা বা সেরকম সুযোগ নাই যে কারণে আমাদের দেশের শিক্ষা পদ্ধতির দুর্বলতা আমাদের এই যে প্রযুক্তি ব্যবহারের যে অভাব কিংবা আমরা সব সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত শিক্ষকের জন্য ক্লাসরুমের জন্য শিক্ষার্থীর জন্য সেগুলো আমরা করতে পারি না বলেই আমরা অনেক বছর পড়ার পরেও আমরা বাংলা ভাষা বলেন ইংরেজি বলেন বা অন্য যে কোনো ভাষা বলেন সেটা আমরা পূর্ণাঙ্গ শিখতে পারি না এই অভাবটা পূরণ করার জন্য আমাদের এখন গুরুত্বটা আমরা উপলব্ধি করতে পারছি এবং সাধারণ শিক্ষায় যদি আমরা সেগুলো আয়ত্ত করতে না পারি তাহলে তো আমরা সকলকে জন্য নিশ্চিত করতে পারবো না সেটা আমরা কবে করবো আর সেই অপেক্ষা আমরা বসে থাকতে পারি না সুতরাং এইরকম বিভিন্ন ধরনের কর্মসূচি না হয়েছে যেগুলোর মধ্য দিয়ে আমরা জরুরি বিষয়গুলো অন্তত পক্ষে আমরা বিভিন্ন ধরনের শিখতে পারি বা শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারি তার মধ্যে এটা একটা প্রজেক্ট যে প্রজেক্টটা নেওয়া হয়েছে আপনার শুনলেন সবই যে এটা সরকারি অর্থে এবং মূলত আমাদের বোর্ডগুলো সেখানে তাদের নিজস্ব ফান্ড থেকে একটা অর্থ দিয়েছে এবং এর ফলে আমাদের একটা সংক্ষিপ্ত এই কর্মসূচি যেখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের যারা লেখাপড়া কিছুটা শিখে এইচএসসি এসএসসি বা এই ধরনের শেষ করে বা পড়াশোনা করে যারা বিদেশে যান এবং সেই সকল দেশে গিয়ে কাজ করতে চান কিন্তু আমাদের দুইটা দুর্বলতা একটা হচ্ছে যে আমাদের এখানে টেকনিক্যাল প্রফেশনাল বা কোনো প্রফেশনাল শিক্ষার অভাব থাকার কারণে আমরা সেগুলো কোনো দক্ষতা নিয়ে যাই না
কতগুলো পাস করে যায় সার্টিফিকেটটাও নিয়ে যায় কোনো কাজে আসে না আর দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যাল শিখেও যদি যায় বা না শিখেও যায় আমরা সেখানে গিয়ে কারোর সাথে পরস্পরের সাথে তার সম্পর্ক স্থাপন করতে পারি না আমার নিজেকে তার সামনে প্রকাশ করতে পারি না কোনো কাজ বুঝতে পারি না কিংবা তাকে বুঝাইতে পারি না বা আমাকে যদি কাজ করাবে সেই নির্দেশটা শুনবার মতো অত আমাদের সেই যোগ্যতা থাকে না এবং মূলত আমাদের এই সব দুর্বলতার কারণে আমরা বিভিন্ন দেশে আমাদের প্রায় 65 লক্ষ লোক বিদেশে কাজ করে এবং তুলনামূলকভাবে দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে যারা যায় তারা একই সমান সামাজিক অবস্থান থেকে গেলেও তারা দ্বিগুণ তিনগুণ বেশি টাকা পায় বেতন পায় কারণ তারা এই ভাষার দক্ষতা থাকে আর টেকনিক্যাল দক্ষতা থাকে যার জন্য আমরা এই বিষয়গুলোর প্রতি জোর দিচ্ছি যাতে আমরা সাধারণ শিক্ষার মানের মধ্যেই আমরা এই বিষয়গুলো অর্জন করতে পারি যেমন ভাষাগত দক্ষতা যেমন টেকনিক্যাল অবকাশনের দক্ষতা এগুলো আমরা সামগ্রিকভাবে আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যেই আমরা অনুসরণ করার চেষ্টা করব আমরা আমাদের প্রাথমিক পর্যায়ে এখন কত ভবিষ্যতে আমরা ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত উন্নীত করতে পারি যদি আমাদের জন্য শিক্ষার্থী অনুমোদিত হয় তাহলে আমরা এই পর্যায়ে আমরা এই ধরনের কোনো দক্ষতা অর্জনের আমরা কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করব এবং পরবর্তী পর্যায়ে মাধ্যমিক শিক্ষার মধ্যে অবশ্যই এটা একটা কম্পালসারি বিষয় হবে শুধু কম্পিউটার শিক্ষা নয় অবশ্যই হবে সেই সঙ্গে কোনো না কোনো ভাবে আরো একটা দক্ষতা অর্জন করা একটা পেশাগত দক্ষতা অর্জন করা যাতে তিনি শিক্ষা উচ্চ শিক্ষা গেলে তো গেলেন না দিতে পারলে যেন তার এই শিক্ষাটা ওকে জানা হয়ে যায় তিনি দেশে কি বা বিদেশে যে উদ্যোগে করতে পারে তার জন্য তার দক্ষতা কারিগরি বা প্রফেশনাল এবং সেই সঙ্গে এই ভাষা তো এখানে আমরা খুবই আনন্দিত যে এখানে একটা খুবই সফলভাবে এই কর্মসূচিটা শুরু হয়েছে এবং এটা আরো বৃদ্ধি করা দরকার এবং আমরা সরকারের পক্ষ থেকে আমি সেটাই চাইব যে আমরা পারলে সব জায়গায় সেটা প্রসারিত হোক এবং এখান থেকে যে ভাষাগুলো বাছাই করা হয়েছে এটা বুঝতেই পারে ইংরেজি এখন আজ বিশ্বের পড়া যায় সবচেয়ে প্রচলিত ভাষা হয়ে গেছে এবং যে রাজ্যগুলো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দুনিয়ার বেশিরভাগ দেশে আমরা কোনো কমিউনিকেশন করতে গেলে কাজ করতে গেলে এই ভাষা আমাদের সাহায্য করবে এছাড়াও আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচুর সংখ্যক কাজ করে আরবি ভাষা না জানার কারণে আমরা কোনো রকমের কথা বলতে পারি না ইশারা ইঙ্গিতে গিয়ে তো আপনি কোনো কাজে যোগ দিতে পারেন না আপনাকে কেন নিয়ে গেছে আপনি কথাই বুঝতে পারেন না বলতেই পারেন না তার পাওয়া আছে এই লোকের কিংবা কোরিয়া যান কিংবা এখন দেখা যাবে মালয়েশিয়া যাচ্ছেন প্রচুর লোক আমাদের এই ধরনের দেশগুলোতে আমরা চেষ্টা করব যাতে পাওয়া যায় ইতিমধ্যেই আমাদের এখানে ইংরেজি আরবি কোরিয়ান জাপানি যেসব দেশগুলোতে আমাদের লোকজন যান এই ভাষাগুলো শিক্ষা দেওয়া শুরু হয়েছে এবং সামনের সাথে সেগুলো অগ্রসর হচ্ছে আমি ধন্যবাদ জানাই ডি সাহেবকে তার সহকর্মীদেরকে এবং এই প্রজেক্টের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে যে তারা এটাকে একটা সফল কর্মসূচি হিসাবে যাত্রা শুরু করেছে আমরা আশা করব যে আপনাদের তো অভিজ্ঞতা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে সুতরাং আপনারাও কিন্তু এই জিনিসটাকে আরো বেশি উন্নত করতে পারবেন যা ঠিক করা আছে তাতে কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আপনি আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে তা আমরা আশা করব যে সেটা আরো উন্নত হবে এবং আমাদের এই যে প্রজেক্ট নেওয়ার যারা সহযোগী আমাদের বোর্ডগুলো তারাও আর বিবেচনা করবেন আমাদের সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব আরো প্রসারিত করার এবং আমরা আমাদের আরো বেশি যারা সহযোগী বা সাহায্য করে যারা আমাদের আছেন দেশ বিদেশে এই সব প্রতিষ্ঠানগুলো কে আমরা চেষ্টা করব যেন তারা এসে আমাদের সাহায্য করতে পারেন সহযোগিতা নেওয়ার আমরা চেষ্টা করব আর এখানে বেশি কথা বলার কিছু নেই যা কিছু বলার তো আমরা শুনলাম ব্রিটিশের কাছে আমার বলা মানে একটা আনুষ্ঠানিকতা তবু আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং এখানে যারা ইতিমধ্যেই অংশগ্রহণ করে সফল হয়ে গেছে তাদের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে আমাদের কর্মসূচিটা যেন আরো সফলভাবে অগ্রসর হতে পারে সেটাই কামনা করি এবং যে কোনো সাহায্য যে কোনো সহযোগিতা করতে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তুত আছি এবং আরো সকল সেন্টারগুলো আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা অন্যান্য কর্মকর্তারা গিয়ে দেখে আসছেন যেখানে যে ত্রুটি বা সমস্যা বা অভাব থাকে সেগুলো পূরণ করার জন্য আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দেবো এবং আমরা আশা করি যে এটা আরো অগ্রসর হয়ে যাবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আপনাকে দিচ্ছে আন্তর্জাতিক ভাষায় কথা বলার দক্ষতা এ দক্ষতা আপনাকে করে তুলবে বিশ্ব নাগরিক এফএলটিসি বিশ্বের পথে খুলে দেয় সম্ভাবনার দুয়ার